এই ছবি নিয়ে বলার মতো কোনো শব্দ নেই আমার কাছে। শুধু এটাই বলতে চাই, যাদের মান সম্মান আছে তারা ভিক্ষার বদলে পরিশ্রমের রুটি খেতে পছন্দ করে। জীবনে যদি কাউকে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মুছতে পারবে না। কর্মফল মতে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। এই মুহূর্তে খুশি থাকো, পরের মুহূর্তে খুশি তোমার থাকবে। তুমি ইতিহাস তৈরি করো, তোমার ইতিহাস অন্যদের তৈরি করবে। তুমি নিজেকে গড়ো, তোমায় দেখে অন্যেরা নিজেদের গড়বে। মন পরিষ্কার রাখুন, শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। অনেকবার আঘাত খাওয়ার পর বুঝে যাবে পরিবার একমাত্র কাছের। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। বিচ্ছেদের এ যুগে যারা সম্পর্ক টিকানোর জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত, তারাই ইতিহাসের ভয়ঙ্কর যোদ্ধা। কেননা বিচ্ছেদের এ যুগে সম্পর্ক করার চেয়ে সম্পর্ক টিকানো খুবই কঠিন। বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়, কিন্তু অন্যের অশান্তি উপভোগ করে। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। মধ্যরাতের ফোন, আতঙ্কিত মন। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। কার খবর কে রাখে, হাসলেই কি সবাই ভালো থাকে? আপনার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতা সম্পর্কে ধারণা নেই। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসে করে। যারা আপনাকে পছন্দ করবে না, তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে। আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরাই ব্যস্ত থাকবে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।